হজের সময় নিয়ম হচ্ছে ইহারামরত অবস্থায় মহিলাদের চেহারার উপরে কাপড় রাখা জায়েজ নাই চেহারা উপর কাপড় রাখা যাবে না মানে কাপড় একদম চেহারা সাথে ল্যাপটায় রাখা যাবে না নেকাবের মতো আমরা মুখ খুলাই রাখতাম যখন দেখতাম যে পুরুষদের কাফেলা চলে যাচ্ছে তখন আমরা আমাদের কাপড় দিয়ে পর পুরুষ থেকে চেহারাটাকে আড়াল করে ফেলতাম সুবহানাল্লাহ পড়ায় এভাবে পর্দার ব্যাপারে কঠোরতা রয়েছে এমন কি কোরআন শরীফে আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার ব্যাপারে মহিলাদের চেহারা ঢেকা ঢাকে ঢেকে রাখার জন্য হুকুম করে দিয়েছেন কিন্তু আজকালকে ইদানি একটা ফতোয়া অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে মহিলাদের চেহারা খোলা থাকলেও এটা জায়েজ আছে এটাও পর্দা হবে তবে যিনি এই ফতোয়াটা দিয়েছেন তিনি আবার এটাও বলেছেন যে ঢেকে রাখাটা উত্তম এটা হচ্ছে উত্তম পর্দা ঢেকে রাখা কিন্তু ফেস যদি কেউ খোলা রাখে হাতের কবজি যদি কেউ খোলা রাখে তাহলে সেই মহিলাকে বলা যাবে না যে আপনি ফেস খোলা রাখলেন কেন নাউজুবিল্লাহ পড়েন আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ এবার নারী পুরুষের পর্দার বিধান আল্লাহ পাক দিলেন আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম وَيَحْفَظُ فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ <applause> তারা যেন পরনারী থেকে তাদের দৃষ্টিকে নির্মগামী করে রাখে লজ্জাস্থানকে হেফাজত করে দালিকা আজকাল এখন পরনারী থেকে দৃষ্টিকে নির্মগামী করে রাখার ফায়দা আছে না নাই কথা বলেন আল্লাহ ফায়দা নিজেই বলছেন দালিকা আজকাল এখন এই ফায়দা হলো আত্মা পরিশুদ্ধ থাকবে মানুষ যা করে তার সমস্ত খবর আমার কাছে আছে তাহলে প্রথমে আল্লাহ পুরুষের চোখের পর্দা করতে বললেন ঠিক কিনা এবার পরে আল্লাহ নারীদের চোখের পর্দা করতে বলেছেন وقل للمؤمنات يغددن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جنوبهن প্রিয় ভাইয়ের আমার আল্লাহ পাক বলেন নবীজি আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন অনুরূপ পর পুরুষের চেহারা থেকে নিজের দৃষ্টিটাকে নির্মগামী করে রাখে তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে তাদের শ্বাস সজ্জার অঙ্গ যেন পর পুরুষের সামনে জাহির না করে সোহাদালা করে তাহলে বলেন পর পুরুষের সামনে নিজের সৌন্দর্যতা প্রকাশ করতে বারণ করলেন কে এরপরে আল্লাহ বলছেন মিনহা তবে দেহের যে সে অংশটা বাদ দিয়ে এখান থেকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সকলকে পর্দা সম্পর্কিত কুরায় শরীফের সাতটি আয়াত আছে কয়টি আয়াত যদি বলেন এই সাতটি আয়াত পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আল্লাহ সুবাহ নাজিল করে নারী পুরুষের পর্দার বিধানটাকে পর্যায়ক্রমে এটাকে স্টাবলিশ করে দেওয়া হয়েছে এক সময় মদ এটা হারাম ছিল না পর্যায়ক্রমে মদকে হারাম করা হয়েছে নামাজের মধ্যে এক সময় কথা বলা জায়েজ ছিল এটা আপনারা অনেকেই জানেন নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল এক পর্যায়ে নামাজের মধ্যে কথা বলা রহিত হয়েছে ধীরে ধীরে শরীয়তকে কমপ্লিট করা হয়েছে পর্দার মধ্যে এক সময় শিথিলতা ছিল কিন্তু এক পর্যায়ে ইসলামী শরিয়াত যখন কমপ্লিট হয়েছে তখন পর্দার ব্যাপারে এমন কঠোরতা অবলম্বন করা হয়েছে একটা হাদিস থেকে যা আপনারা খুব সহজে অনুমান করতে পারবেন এই হাদিসগুলোর সমন্বয় যদি মানুষ না বুঝে তখন মানুষ বিপাকে পড়ে যায় সিদ্ধান্তহীনতায় ভোগে মাসআলা বলতে গিয়া এমন ফতুয়া দিয়ে বসে যেই ফতুয়া কোরআন সুন্নাহ সমর্থন করে না কথা বলুন ঠিক কিনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি এবং নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দাঁড়িয়ে আছি এমন সময় নবীর একজন অন্ধ সাহাবী নাম তার হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন আসার পরে আল্লাহ নবী আমাদেরকে বললেন ইহে তাজিবা মিনহু ও উম্মে সালামা ও মাইমুনা তোমরা এই উম্মে মাকতুম থেকে পর্দা করা আমরা তখন বললাম নবীজি আলাই সাহুয়া আমা লায়ুব শিরু না অ লায়া আরিফো ও আল্লাহর নবী এই আব্দুল্লা ইউনি উম্মে মাকতুম তো একজন অন্ধ মানুষ লা আরিফো না অলাইউ শিরু না সে তো আমাদেরকে দেখতেও পারবে না আমাদেরকে চিনবেও না মিস কাত শরীফের হাদিস সে তো চিনবে না জানবে না আল্লাহর হাবিব কি জবাব দিলে সে অন্ধ তোমাদেরকে দেখতে পাবে না আফা আমিয়া ওয়ানি আনতুমা ফালা তুদসিরানি তোমরা কি দুজনে অন্ধ তোমরা কি তাকে দেখবে না সুবহানাল্লাহ বলেন আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেন পর্দার গুরুত্ব বলতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে কি বললেন তোমরা কি অন্ধ তোমরা কি তাকে দেখবে না তোমরা ভিতরে চলে যাও সুবহানাল্লাহ বলেন পর্দার ব্যাপারে এমন কঠোরতা করলেন বিশ্ব নদী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইউসাল্লাহ পর্দার ব্যাপারে মায়ে শারাদি আল্লাহ তালা আনহা বলেন ইফকের ঘটনা যখন আমাকে মোনাফিকরা জেনার অহবান দিয়েছিলেন নউজুবুল্লাহ বলেন জেহাদের ময়দানে মা শারাদি আল্লাহ তালা আনহারকে রেখেই আল্লাহ নরিসাল্লা সাল্লাম সফর থেকে ফিরে এসেছিলেন অর্থাৎ তিনি যে উটের পৃষ্ঠে সওয়ার হয়ে থাকার কথা ছিল সেই সওয়ার তিনি হন নাই তার আগেই মনে করছে তিনি উঠেছেন তিনি সাহাবারিখানের বাহিনী চলে গেছে মা আয়েশা আল্লাহ তাআলা একা রয়ে গিয়েছিলেন উনি একা অপেক্ষায় থাকতে থাকতে জিমিয়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামী একজন সাহাবি মা আয়েশা আল্লাহ তাল্লাহ দেখা মাত্র তিনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে ছিলেন মায়ের সারাদি আল্লাহ তালা বলেন আউজবিল্লাহ হিবনে সৈতান রাজিম আস্তাক এসব শুনতে শুনতে আমার ঘুম ভেঙে গেল তিনি দেখে আমাকে চিনতে পেরেছিলেন এই জন্য যে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন এটা বোখারি চলবে হাদিস এ হাদিস থেকে কি প্রমাণ হয় যে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে এই সাহাবি আমাকে দেখেছিলেন বলে তিনি আমাকে চিনে ফেলেছেন এর মানে পদ্দারায় নাজির হওয়ার পরে তার চেহারা আর কেউ দেখে নাই কথা বলে ঠিকই না এই হচ্ছে আর এক চাহাদিস মাইশরাদি আল্লাহ তালা আনহা বলে রসুলের সাথে আমরা হজ্জে গিয়েছি হজের সময় নিয়ম হচ্ছে ইহারামরত অবস্থায় মহিলাদের চেহারার উপরে কাপড় রাখা জায়েজ নাই চেহারা উপর কাপড় রাখা যাবে না মানে কাপড় একদম চেহারার সাথে লেপ্টায় রাখা যাবে না নেকাবের মতো আমরা মুখ খুলাই রাখতাম যখন দেখতাম যে পুরুষদের কাফেলা চলে যাচ্ছে তখন আমরা আমাদের কাপড় দিয়ে পর পুরুষ থেকে চেহারাটাকে আড়াল করে ফেলতাম সুবহান আল্লাহ এভাবে পর্দার ব্যাপারে কঠোরতা রয়েছে এমন কি কোরআন শরীফে আয়াত নাজিল করে আল্লাহ সুবহান পর্দার ব্যাপারে মহিলাদের চেহারা ঢেকা ঢাকে ঢেকে রাখার জন্য হুকুম করে দিয়েছেন কিন্তু আজকালকে ইদানিং একটা ফতুয়া অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে মহিলাদের চেহারা খোলা থাকলেও এটা জায়েজ আছে এটাও পর্দা হবে তবে যিনি দিয়েছেন তিনি আবার এটাও বলেছেন যে ঢেকে রাখাটা উত্তম এটা হচ্ছে উত্তম পর্দা ঢেকে রাখা কিন্তু ফেস যদি কেউ খোলা রাখে হাতের কবজি যদি কেউ খোলা রাখে তাহলে সেই মহিলাকে বলা যাবে না যে আপনি ফেস খোলা রাখলেন কেন পড়েন আর জুড়ে বলেন ইমায়ে আরো বা চার ইমামের সমস্ত ইমামদের সহ কোন কোন মুফাসির একটু শিথিলতা করেছিলেন ইসলামের প্রাথমিক যুগে যে যদি রিস্ক না থাকে ঝুঁকি না থাকে তাহলে সেই ক্ষেত্রে মেয়ে মেয়েরা পর্দা মুখটা খোলা রাখতে পারে তাও এতগুলা শর্ত দিয়ে তারা বলেছিলেন যে চেহারার মধ্যে কোনো অর্নামেন্টস ব্যবহার করা যাবে না সাজসজ্জা গ্রহণ করতে পারবে না লিপস্টিক যে পরপুরুষের জন্য আকর্ষণ করে রাখতে পারবে না সাজুগুজু করতে পারবে না এখানে আইলানার দিয়ে চেহারা আট করে ফেসগুলো রাখবেন এর কোনো সুযোগ নেই অনেকগুলো শর্তের ভিত্তিতে তারা বলেছিলেন আবার শর্ত দিয়েছিলেন এরপরেও যদি ফেতনার সময় থাকে তাহলে ফেতনারত অবস্থায় চলমান সমস্ত মুফতিদের চূড়ান্ত ফতুয়া পর পুরুষ থেকে নিজের চেহারা ঢেকে রাখা ফরজ আপনারা বলেন বর্তমান সমাজে ফেতনা আছে না নাই কি কম না বেশি এমন ফেতনা বর্তমান সময়ে যে মুসলমানদের নেকাবকে হিজাবকে বিভিন্ন দেশে আইন করে বন্ধ করে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা এমন কি বিভিন্ন দেশে যে সমস্ত মেয়েরা নিকাব করে তাদেরকে বলা হচ্ছে এরা জঙ্গি তালিকার অন্তর্ভুক্ত নিকাব বাধ্যতামূলক আইন করে নিকাব খোলার বিধান করা হচ্ছে আর নিকাবে যদি আপনি খুলে ফেলেন তাহলে মহিলার গোটা দেহ দেহার আর দেখার বাকি থাকে না এমন ফেততার জামানা যেখানে পর্দা পুষিতা এবং বুরকাটাকে আধুনিক অনেক মেয়েরা এটা জঞ্জাল মনে করে নারী স্বাধীনতার বিরুদ্ধে মনে করে কথা বলুন ঠিক কিনা আপনি সেই সমাজে সেই চরম ফেতনার সময় আপনি ফতোয়া দিয়ে দিলেন ঢালাও ভাবে মেরা মুখ খোলা রাখতে পারবে হাত খোলা রাখতে পারবে এটা জায়েজ আছে উত্তম হলো ডেকে রাখা এই ফতোয়া দেওয়ার পারমিশন আপনার কে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই ফতোয়া আপনার কে শিখিয়েছে আপনি কোন ফতোয়া বই থেকে রায় নিয়েছেন কোন কিতাব থেকে ফতোয়া দিয়েছেন দাতের সামনে সেই কিতাবের নাম বলেন আমি তার এই বক্তব্যের সমালোচনা করে কোরআন হাদিস থেকে আমি রেফারেন্স দেওয়ার পরে তিনি তার এক বক্তব্যের মধ্যে বলেছেন যে আপনারা ঠেলাঠেলি করবেন না অন্যের মতকে শ্রদ্ধা করতে শিখুন কোন ক্ষেত্রে শ্রদ্ধা করব এবার তিনি কিছু হাদিস জাতির সামনে শুনিয়েছেন যে হাদিসের হুকুম সব রহিত হয়ে গেছে তিনি বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর উঠে হাবশী গোলামদের খেলা দেখেছেন অথচ এই খেলাটা ছিল ইসলামের প্রাথমিক যুগের কথা আচ্ছা একজন নারী একজন স্ত্রী তার স্বামীর কান্দে উঠে খেলা দেয় কি বুড়া বয়সে কথা বলে না একজন স্ত্রী তার স্বামীর কাঁধের উপর ভর দিয়ে খেলা দেখতে পারে কি বুড়া বয়সে না শিশুকালে আপনারা জানেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল কত বছর বয়সে ছয় বছর বয়সে কেউ বলেন ছয় বছর কেউ বলেন সাত বছর কেউ বলেন নয় বছর বয়স থেকে উঠে না হয়েছে আচ্ছা নয় বছরের একটা বালিকা আল্লাহর নবী বলেন আয়েশা যখন আমার ঘরে আসছে তখন আয়েশা পুতুল দিয়ে খেলা করত। সুবাহ বলতে ইচ্ছে করলো না যে বয়সে একটা মেয়ে পুতুল দিয়ে খেলা করে সেই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসি গোলামরা খেলতেছিল রাস্তায় আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জানালা দিয়ে উকু দিয়ে দেখতে পারতেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করলেন কান্দির উপর উঠাই নিয়ে তাদের খেলা দেখাইলেন এর দ্বারা কি প্রমাণ হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট না বড় ছোট না বড় একদম ছোট্ট তো মেয়ের পর্দার বিধান কেশের এক নম্বর মাসালা আর দুই নম্বর হচ্ছে এর দ্বারা প্রমাণ হয় যেটা ইসলামের প্রাথমিক যুগের প্রাথমিক যুগের ব্যাপার এটা পরবর্তী যুগের বিধান নয় সব হুকুম রহিত হয়ে গেছে ঠিক কি না আরেকটা হাদিস বলা হয় যে আসমা বিনতে আবু বাকার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরমি আল্লাহর সামনে আসলেন পাতলা একটা উর্ণা মাথায় দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেয়েরা যখন বালিকা হয়ে যায় তখন এটা আর এটা খোলা রাখা ছাড়া অন্য কিছু খোলা রাখা যায় না ইশারা করলেন হাতের কবজির দিকে আর চেহারার দিকে এই হাদিস দিয়ে দলিল দেওয়া হলো হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস এই হাদিস দিয়ে দলিল দিলে হবে না এটাও পর্দার বিধান ফরজ হওয়ার আগের কথা তার কারণটা আমি আপনাদেরকে বলি কোরআন মাজিদের সূরা আহযাবের সূরা আহযাবের ৫৯ নম্বর আয়াত যে আজ আল্লাহ সুহানা হুয়া তালা মেয়েদেরকে হুকুম করেছেন ইয়াই হান নবী ইউ পুলিয়াজুয়াজি কে ওয়া বেনার্টিকা ওনিসা ইল মুমিনীনা ইউদনীনা জনা বি বিহিন আ দালিকে আদনা আই ওরফ নাফলাই উদয়িন ওকানল্লাহু গফুর রহিমা নবীজি আপনি আপনার স্ত্রীকে বলেন বলেন আপনি আপনার কন্যাদেরকে বলেন আপনি আপনার মুমিনা নারীদেরকে বলেন সাধারণ মহিলা যারা আছে তাদেরকে হুকুম দিয়ে দেন তারা যেন তাদের জিলবাবের একটা অংশ দিয়া তাদের উপরে ঝুলায়ে নাই আসাম মাথার উপর থেকে যদি একটা কাপড় ঝুলায়ে দেয় তাহলে গোটা দেহটা ঢাকে শুধু মুখটা খোলা থাকে নাকি কথা বলেন না কেন গোটা দেহ ঢাকে মুখটা খোলা থাকে নাকি মাথার উপর থেকে কাপড় ঢাললে মুখটাও ঢাকে দেহটাও ঢেকে যায় এই আয়াতের তার শির করতে গিয়ে রাইসুল মুফাসরিন আবদুল্লাহ ইবনা আব্বাস রাদি আল্লাহ বলেন আল্লাহ পাক নারীদেরকে হুকুম করেছেন তারা যেন পর পুরুষের সামনে মুখ খোলা না রেখে শুধুমাত্র চলার জন্য একটা চোখ খোলা রাখে সোহান এ এই গভীর কথাগুলো কারা বুঝবে যারা ম্যাট্রিক পাশ করছে তারা বুঝবে কথা বলেন না জবাব দেন যারা এসএসসি পাশ করে তারা বুঝবে ডাক্তার বুঝবে ইঞ্জিনিয়ার বুঝবে ব্যারিস্টার বুঝবে প্রফেসর বুঝবে এটা বোঝার জন্য কত বড় গবেষণা দরকার নাসিক মানসুদের এলম থাকতে হবে কোন আয়াতটা কোন হাদিস আগে কোন হাদিস পরে এটা মনে রাখতে হবে বুঝতে হবে সেটা আর এই বোঝার জন্য মুফাসসিরিন কোরআন যারা প্রবীণ মুফাসসির যারা প্রদিন ফুকাহাই ক্রাম যারা তাদের রায়গুলোকে ফলো করতে হবে তাদের তাফসীরটাকে দেখতে হবে কথা কোন ঠিক কিনা তাফসীর কুরতুবীর ভেতরে লেখা হয়েছে যে এখানে আল্লাহ শুধু পত্নীদেরকে টার্গেট করে কথা বললো সমস্ত নারীদেরকে হুকুম করে দিয়েছেন তারা যেন তাদের চেহারাকে পরপুরুষ থেকে ঢেকে রাখে সুবাহ আলাইহি মুফতি শফির রহমাতুল্লাহ কোরআনে তিনি লিখেছেন যে চার মাযহাবের সমস্তই ইমামরা এই ব্যাপারে একমত যে বর্তমান ফেতনার জামানায় মেয়েদের চেহারা ডেকে রাখা ফরজ এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নাই এমন কি মক্কার শেখ আবদুল্লা বিন বাস রহমাতুল্লাহ আলহি মক্কাতুল মোকারমা সৌদি আরবের সবচেয়ে বড় যে মুফতি যিনি ছিলেন তিনি ফতুয়া দিয়েছেন শেখ হুসাইমি তিনি ফতুয়া দিয়েছেন মহিলাদের চেহারা ডেকে রাখা ফরজ আর আজকে বাংলাদেশের ফতুয়া দিয়ে দেওয়া হলো চেহারা খোলা রাখা জায়েজ আছে কোন অসুবিধা নাই তবে ঢেকে রাখাটা উত্তম এই উত্তম বলার সাহস তার কে দিয়েছে যে বিধান ফরস থাকে যে বিধান ফরস এই ফরস বিধানকে আপনি উত্তম বলার কে কথা বলুন ঠিক কিনা এই জন্য সকল ভাইদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা বলেন মেয়েদের চেহারা ঢেকে রাখা ফরজ না সুন্নত আরো জোরে বলতে হবে পর পুরুষের সামনে চেহারা ঢেকে রাখা ফরজ না সুন্নত মনে থাকবে কথা মনে থাকবে আপনি প্রয়োজনে খুলতে পারেন প্রয়োজনে চেহারা কেন প্রয়োজনে তো আপনি পিঠও খুলতে পারেন প্রয়োজনে তো আপনি পেটও খুলতে পারেন একটা মেয়ের যখন বাচ্চা ডেলিভারি হয় এই বাচ্চা যদি কোনো কারণে সঠিক পদ্ধতিতে ডেলিভারি না হয় ডাক্তার যদি রায় দিয়ে দেয় সিদ্ধান্ত চূড়ান্ত দিয়ে দেয় তাকে অপারেশন করতে হবে তাকে সার্জারি করতে হবে তখন পেটটা খুলতে হবে না কথা বলেন তাহলে শরীয়তের উজরের কারণে পেট খোলাই যায় আছে তাহলে সেখানে মুখ খোলা যায় থাকবে না কেন এটা ওজরে যায় আছে বিনা ওজরে পর পুরুষের সামনে পর নারী মুখ খুলতে পারবে না এটা হারাম হারাম এবং কবিরা গুনা হবে এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন পড়া যাবে না আমাদের দেশে এখন বোরকা পরে মেয়েরা কিন্তু সেটা পর্দার জন্য পরে না ফ্যাশনের জন্য পরে আট সাত করে দেহের সাথে একদম টাইট ফিটিংস বোরকা দেশে আছে না নাই এটা মনে হয় সাতকা নিয়েতে ঢুকে নাই সৌদি আরবে থাকে ভাই থাকে বাবা থাকে আত্মীয় স্বজন থাকে বোরকা পাঠিয়ে দিয়েছে একদম ফিটিংস বোরকা এর মধ্যে লাল নীল কত কালারের পাথর আছে না নাই বোরকার উদ্দেশ্য ছিল পরপুরুষ থেকে নিজের প্রতি আকর্ষণটা কমাই রাখা আর এখন এমন বোরকা বোরকা পরেছে পরার কারণে আকর্ষণ গুণ বেড়ে গেছে এই বোরকাটা বাদ দিতে হবে এগুলো যদি বন্ধ না করা যায় জেনা কমবে না বেবিচার কমবে না যুবকরা চরিত্রবান হবে না শুধু ইফটিজিং বন্ধ করেন ইফটিজিং বন্ধ করেন ইফটিজিং বন্ধ করেন এরকম ওয়াশ করলে কি ইফটিজিং বন্ধ হবে কথা বলেন আপনি যদি এখানে একটা কাঁঠাল খুলে আম ছিলে রেখে দেন আর মাইক দিয়ে ওয়াজ শুরু করেন যে একটা মাছই যেন এখানে না বসিস কি ওয়াজের ডরে আর জাহান্নামের নামের আগুনের ভয়ে মাছি আম খাওয়া বন্ধ করে দেবে নাকি বিড়ালের সামনে সুটকি দিয়ে দিলেন কি দিয়ে দিলেন কথা বলেন ওনারা চেনন নেই চিন্ন নেই সুটকি আপনারা কি বলেন কি মাছ বিড়ালের সামনে যদি এই পোয়ানা মাছ দিয়ে রাখেন আর যে মাইক দেব করেন বিড়াল এই মাছ খাইলে কবি গুণা হবে এই মাছের মালিক হইলো মহসিন বিন রফিক স্বামীর পাড়া এটা খাওয়া যায়জ নাই হুজুরে ফতুয়া দিতে বুকারি শরীফ খুলে খুলে ফতুয়া দিয়েছে কি আপনার ওয়া শুনে বিড়ালে মাছ খাওয়া বন্ধ করে দেবে নাকি বিড়াল যদি বলেন জাতীয় সংসদে আইন পাশ হয়েছে এই সুটকি ফুয়া নামাজ খেলে খবর আছে আর বিড়াল বলবে যে না আমি আর সুটকি খাব না যদি তাকে বলেন যে আইন হয়ে গেছে পঞ্চাশটা বেত মারা হবে বিড়াল ওই পোয়া নামাজ বেশি করে খাবে কতক্ষণ ঠিক কিনা আর বলবে যে আমার নাকের ডগার মধ্যে পোয়া নামাজ দেওয়ার পরে যে ওয়াজ করে যে এক পঞ্চাশটা বেত খাওয়া হবে যে আইন করছে তারে একশোটা বেত মারা উচিত নাকের সামনে দিয়ে ওয়াজ করা কেন নাক থেকে আগে সরায় পরে ওয়াশ করো জোর করে খাইলে তার অসুবিধা তুমি আমার চোখের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবে তুমি যুবকদের সামনে ইয়া তরুণ তার চোখের সামনে তুমি সেজে গুজে পার্লারিং করে তোমার বুকের মধ্যে উর থাকবে না মাথার মধ্যে উস্কোখুস্কু চুল নিয়ে পালানি করে ঘুরে বাড়াবে আর যুবকের শীষ দিল তখন যুবকের দোষ হয় তার তুমি যে সাজলা তোমার উদ্দেশ্যটা কি তোমার উদ্দেশ্য হচ্ছে যুবকরা আপনাকে দেখে শীষ মারুক কথা কন ঠিক কিনা তোমার তো টার্গেটে তাই তুমি তো সফল তুমি তো সাকসেস তুমি তো এটাই চাইছিলে তোমাকে যুবকেরা দেখে তোমাকে সেক্সি বলুক তুমি এটাই চাইছিলে যুবকেরা দেখে তোমার জন্য পাগল পারা হয়ে যাক তোমার পেছনে পেছনে ঘুরুক তুমি চেয়েছিলে যার কারণে লাঞ্ছন আর জুতার বাড়ি তুমি খেয়েছো কথা বলে ঠিক কিনা যুবকদের দোষ দাও কেন এই জন্য সব দোষ শুধু যুবকদের দিলে হবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পুরুষদেরকে ওয়াজ করে নাই আল্লাহ এক দিক থেকে পুরুষদেরকে ওয়াজ করেছেন আর দিক থেকে নারীকে ওয়াজ করিয়েছেন আল্লাহ রাব্বুল ব্যালেন্স করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহবাক বলেন ইউদিন আলাই হিন্না মিংজালা বি মিন্না দালিকা আদে না আইয়ো রফনাফলাই গাইন ওয়াকা নল্লা রহিমা মহিলারা যদি জিলবা মাথার থেকে চেহারা থেকে ঢেকে নাই মাথার উপর থেকে কাপড়টা দিয়া যদি চেহারাটাকে ঢেকে নাই আল্লাহ পাক বলেন তারা স্বাধীনা মুসলিম নারী চিনতে সহজ হবে ফালাই উদাই না এদেরকে বিরক্ত করা হবে না উত্তক্ত করা হবে না শীষ দেওয়া হবে না এরা ইফটিজিংয়েরও শিকারও হবে না জরে কনসোবাহান আল্লাহ ইফটিজিং থেকে মুক্ত হওয়ার রাস্তা আল্লাহ বাতলে দিয়েছেন সুবাহান আল্লাহ ভাইরা আমার আমরা যখন এই পর্দা পুষিতার কথা বলি তখন নাস্তিক্যবাদী যারা আছে বামপন্থী লোক যারা দেশে আছে আছে না নাই আর চিলাই বলেন যারা বুরকা সহ্য করতে পারে না কিন্তু হাফ প্যান্ট পরলে খুশি বুরকা বললে বলে এটা মধ্যযুগীয় সভ্যতা এটা হচ্ছে মিডিল ইস্টের সভ্যতা সৌদি আরবের কালচার বাংলাদেশে চলতে পারে না এমন মন্তব্য করে কিন্তু যদি হাফ প্যান্ট পরে জিন্স প্যান্ট পরে টি শার্ট পরে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় একটা বুদ্ধিজীবীকে দিন বলতে শুনি নাই এটা তো বাঙালি সংস্কৃতি নয় এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি এ কথা আমরা বলতে শুনি না কেন বলে না তারা কারণ তারা এতটাই লম্পট এতটাই বাজে এমন চরিত্রহীন চোখের সামনে যদি লম্পট মেয়েরা ঘুরে বেড়ায় তখন তারা খুব মজা পায় আমার বন্ধুগণ এই জন্য আমি আমার ভাইদেরকেও বলবো মা বোনদেরকে আগে বলি মা বোনরা পর্দার বিধানকে লঙ্ঘন করবেন না পর্দা করা ফরজ আকর্ষণ যেন কমায় ফেলেন আপনি যদি খাস পর্দা করেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আপনি টিজিং এর শিকার হবেন না যদি আপনি খাস পর্দা করেন বামপন্থী লোকেরা কুমিল্লার তনু হত্যা হওয়ার পরে পত্রিকায় লেখা দিয়েছিল লেখাটা আমি পড়েছি আপনারা অনেকেই পড়েছেন হুজুররা সব সময় ওয়াজ করে বলে পর্দা করলে মেয়েরা ইফতিজিংয়ের শিকার হয় না ধর্ষিতা হয় না তনু তো পর্দা করেছে তনু তো হিজাব পড়তো আমি তার জবাব এইভাবে দেই তনু যে পর্দা করেছে এটা ইসলামের পর্দা নয় এটা তো সে ফ্যাশনের পর্দা করেছে সারা আসলে ঢেকে রেখেছে স্ক্রাফিং করে চেহারাটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পালামি করে পরপুরুষের সামনে পেশ করেছে ইসলামী শরিয়ত কি এই পর্দাকে করে আর এই পর্দা করে না খাস পর্দা যদি কেউ করে শিকার হবে না আল্লাহ আকবার এই পরিবেশটা আমাদের কায়েম রাখতে হবে এই শিক্ষাটা আমাদের পরিবারের মধ্যে ধরে রাখতে হবে আমাদের মেয়ে আমাদের মা আমাদের বোন আমাদের স্ত্রী আমাদের সাথে তারা থাকে না তাদের ইজ্জত এবং সম্ভ্রমের প্রতি যদি আমি নজর না রাখি তাহলে কি হবে আমার পরকার